ধান অর্থাৎ যদি বলা হয় ধান নিয়ে প্রবন্ধ লিখো বা একটি রচনা লিখো তাহলে এইভাবে বলতে হবে যে ধান বাংলাদেশের প্রধান খাদ্য শস্য বাংলাদেশ ছাড়াও চীন জাপান থাইল্যান্ড প্রভৃতি দেশে প্রচুর ধান জন্মে বাংলাদেশে আষাঢ় শ্রাবণ মাসে ধানের বীজ বা চারা লাগানো হয় অগ্রহায়ণ ও পৌষ মাসে ধান পাকে আমরা আউশ আমন ইরি বড় ধান চাষ করি আমাদের দেশে আমন ও ইরি ধান সবচেয়ে বেশি উৎপন্ন হয় ধান থেকে চাল হয় চালের গুড়া থেকে পিঠা পায়েস তৈরি হয় এছাড়া ধান থেকে চিরা মুড়ি খেতে প্রস্তুত হয় খাদ্য ঘাটতি পূরণে আমাদের আরো বেশি ধান উৎপাদন করা উচিত অর্থাৎ ধান নিয়ে যদি একটি রচনা লিখতে বলা হয় বা প্রবন্ধ লিখতে বলা হয় তাহলে এইভাবে লিখা যায় যে ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং বাংলাদেশ ছাড়াও চীনে জাপানে থাইল্যান্ডে প্রভৃতি দেশে প্রচুর ধান জন্মে এবং বাংলাদেশে সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে ধানের বীজ বা চারা লাগানো হয় অগ্রহায়ণ ও পৌষ মাসে ধান পাকে আমরা আউশ আমন ইডি বড় ধানের চাষ করে থাকি আমাদের দেশে আমন ও ইডি ধান সবচেয়ে বেশি উৎপন্ন হয় এবং ধান থেকে আমরা চাল পাই চালের গুঁড়া থেকে পিঠা পায়েস তৈরি হয় এছাড়া ধান থেকে চিড়া মুড়ি খই প্রভৃতি প্রস্তুত হয় খাদ্য ঘাটতি পূরণে আমাদের আরো বেশি ধান উৎপাদন করা উচিত